अल्लाह नबी विश्व नबी सरदार दो आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के हाउजे काउसारेर मालिक बनाइबेन आमार अल्लाह। जरा ओई हाउजे काउसारेर एक ग्लास पानी पान करबे रे मुसलमान তাদের আর কোনদিন পানির পিপাসা লাগবে না। ওই পানিটা কেমন জানো নিরে মুসলমান, ওই পানিটা এত সুন্দর এত সাদা, আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা। ওই পানিটা পান করাইবেন যারা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছে অবশ্যই তারাই শুধু ওই পানিটা খাইতে পারবে। নবীর কাছে সবাই পানি খাইতে চাইবেন, উম্মতদের ভিতরে সবাই যাইবেন, কিন্তু কিছু কিছু উম্মত পানি খাওয়ার আগেই তাদের সামনে কাপড় পরে যাবে, পর্দা পরে যাবে। আল্লাহ নবী পানি দিবেন, তার উম্মতরা পানি খেতে যাইবেন, কিছু কিছু উম্মত যখন পানিটা খেতে যাইবে কাসা কাসি যখন যাইবে পানিটা খাবে নেয় নাই নিবে, নেওয়ার আগেই তার সামনে পর্দা পড়ে যাবে। আমার নবী জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহ এই পর্দাটা পরার কারণ কি? আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব আপনি জানেন না এরা হচ্ছে মোনাফিক বেঈমান, এরা উপরে ফিটফাট ছিল বিদারের সদরগার ছিল, এরা আপনাকে ভালোবাসত না আমি আল্লাহকেও ভালোবাসত না। এরা উপরে উপরে বলতো আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি, কিন্তু বিদারগত আপনাকে ভালোবাসত না রে নবী। ও নবীজি আজকে তাদের জন্য পানিটা হারাম করে দিয়েছি, তারা কখনোই পানি খেতে পারবে না, বড় আফসোস তারা পানি খাইতে পারবে না। আমার ভাইরা আল্লাহ নবীজি কাঁদবেন উম্মতের জন্য। নবী আলাইহি সালাতু ওয়াসসালাম দুনিয়ায় থাকাকালীন নিজের কলিজার টুকরা নাতির কথা বলেন নাই রে মুসলমান, স্ত্রীর কথা বলেন নাই, মার কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, শুরুতেও বলছেন উম্মতের কথা। আর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন শেষ সময় যেই কথাটা বলছেন আমার ভাইরা, ওয়ামা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। ও দুনিয়ার মুসলমান একটু ভাবিয়ে দেখুন, নবীজি শেষ সময় দুনিয়ার কারো কথা বলেন না, সাহাবীরা জীবন দিয়ে ভালোবেসেছেন, আমার নবীকে অনেক ভালোবাসছেন, কতটা ভালোবাসছেন ভালোবাসার পরে সাহাবীদের কথা বললেন না, আয়েশার কথা বললেন না, খাদিজার কথা বললেন না, শেষ যেই কথাটা বলেছেন সেই কথাটাও ছিল উম্মতের কথা। সেই উম্মতের কথা নবীজি শেষ সময় বলছে শুরুতেও বলছে, সেই উম্মতরা আজ নবীকে ভালোভাবে চিনতে পারল না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এক ইহুদি রাত্রিবেলা নবীজির বাড়িতে আসলেন, আসার পরে নবী তাকে মেহমানদারি করাইলেন, ভালো ভালো কিছু খাবার দিলেন, ওই ইহুদি লোকটি ভালো ভালো খাবার খাইলেন। রাত্রিবেলা হঠাৎ করে ইহুদির পেটটা নষ্ট হয়ে যায়, ওই ইহুদি রাত্রিবেলা ওই বিছানাটা নষ্ট করে ফেলে, হঠাৎ করে ওই ইহুদির ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পরে ইহুদি দেখতে পাইল তিনি যেই বিছানায় বিশ্রাম নিয়েছিল ওই বিছানা তিনি নষ্ট করে দিয়েছেন।
পায়খানাপুর সাফ করে নষ্ট করে দিয়েছেন। ওই অবস্থা দেখার পরে ইহুদি একা একা ভাবলেন, আই হায়, এই অবস্থা যদি আল্লাহ নবীজি দেখেন তাহলে আমাকে তো গালি গালাজ করবে, আমাকে মন্দ বলবে। নবীজি দেখার আগে আমি এখান থেকে চলে যাই। ইহুদি এই কথাগুলি ভাবলেন আর একা একা বলতে লাগলেন। একা একা বলতেছেন, সকাল হওয়ার আগেই, নবীজি দেখার আগে আমি এখান থেকে চলে যাই, কারণ নবী যদি আমাকে দেখে আমি বিছানা নষ্ট করেছি, আমাকে মারধর করতে পারে, তাই নবীজি দেখার আগে আমি এখান থেকে চলে যাই। ঠিক তদ্রুপ ওই ইহুদি সকাল হওয়ার আগে, নবীজি দেখার আগে নবীজির বাড়ি থেকে তিনি পালিয়ে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে ওই ইহুদির সঙ্গে একটি তলোয়ার ছিল, ওই তলোয়ারটি নবীর বাড়িতে রেখে আসছেন। হঠাৎ করে তার মনে পড়ে গেল, ওই তলোয়ারটি নবীর বাড়িতে রেখে আসছেন। ইহুদি এবার ভাবলেন, আই হায়, নবীর ভয়তে আমি চলে আসছি, আমার তো তলোয়ারটি রেখে আসছি, এখন আমার তলোয়ারটি কেমনে আনা যায়। ইহুদি এবার নিজে নিজে আবার নবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন যেই বিছানায় ইহুদি শুয়েছিলেন, যেই বিছানায় তিনি বিশ্রাম নিয়েছিলেন, ওই বিছানা আল্লাহ নবী নিজে নিজে পরিষ্কার করতেছেন। আর নবীজি বলতেছেন, আই হায়, বেচারা না জানি কতটা কষ্ট পেয়েছে, রাত্রিবেলা অসুস্থ হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল, আমি নবী তার খবর নিতে পারলাম না, আমার তো ভুল হয়ে গেছে, লোকটার কোনো খোঁজ খবর নিতে পারলাম না। ইহুদি পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, যেই বিছানা তিনি নষ্ট করেছেন ওই বিছানা আল্লাহ নবী নিজের হাত দিয়ে তিনি ধুইতেছেন, আর ওই কথাগুলি বলতেছেন। ইহুদি পিছন থেকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি রে নবীজি, আমি যা যা ভেবেছি আমার ভাবাটা আসলে অন্যায়, আমি যা কিছু ভেবেছি সব কিছু অন্যায় ভেবেছি, আসলেই আপনি একজন নবী, আপনি নবী হওয়ার ব্যাপারে আমার কোনো বিন্দুমাত্র ভুল নাই। অ নবীজি, আমি আর দুনিয়ায় থাকাকালীন আর একটা মিনিটও আমি ইহুদি হয়ে থাকতে চাই না রে নবীজি। অ নবীজি, আপনি আমাকে তাড়াতাড়ি করে কালেমা পড়াই দেন, কারণ আমি আপনার বিছানাটা নষ্ট করেছি, আমি আবার পালিয়ে চলে গেছি, তারপরেও আপনি আমার প্রতি বিন্দুমাত্র খারাপ কিছু ভাবেন নাই। অ নবীজি, অবশ্যই আপনি নবী, আল্লাহর নবী তাকে কালেমা পড়াই দিলেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীরা জীবন দিতেও প্রস্তুত ছিলেন। নবীজি যা যা বলতেন সাথে সাথে তিনি তার সাহাবীরা সাথে সাথে ওই কথাগুলি মানার চেষ্টা করতেন, তাতে যতই কষ্ট হোক তারা তারপরও মানতেন। যেমন আল্লাহ নবী বিশ্ব নবী সরদার দোয়ালম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা,
তোমাদের যার যতটুক সম্পদ আছে, যার যতটুক সমর্থন আছে রে, ওই সমর্থন অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার কাছে নিয়ে আসো। এই কথা যখন বললেন, ওই সময় আবু বকর তার তেমন মাল সামানা বেশ কিছু ছিল না, অল্প কিছু ছিল, আর ওই সময় বেশ কিছু জমির মালিক ছিলেন, বেশ কিছু সম্পদের মালিক ছিলেন হযরত ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে একা একা ভাবলেন, আমার এই একটি সুযোগ, এই সুযোগে যদি আমি বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহ নবীর দৃষ্টিটা আমার দিকে পড়তে পারে, তাই এখন আমার জন্য একটি সুযোগ, আমি বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করি। এই কথা ভাবার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে গিয়ে তার যত সম্পদ ছিল সব সম্পদকে এক করেছেন। এক করার পরে ঠিক অর্ধেক পরিমাণ আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন, আর অর্ধেক পরিমাণ বাড়িতে রেখে আসছেন। অপরদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটি গাথুরির ভিতরে তার যা যা ছিল সব কিছু নিয়ে আসছেন। আল্লাহ নবী লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ও ওমর, তুমি কতটুক নিয়ে আসছো আর কতটুক বাড়িতে রেখে আসছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুক সম্পদ ছিল সব সম্পদকে আমি এক করেছি, অর্ধেক পরিমাণ আমি নিয়ে আসছি, আর অর্ধেক পরিমাণ বাড়িতে রেখে আসছি। আল্লাহ নবী আবু বকরকে লক্ষ্য করে বললেন, ও আবু বকর, তুমি কতটুক নিয়ে আসছো, কতটুক বাড়িতে রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা যা ছিল, যতটুক যাই ছিল, আমি সব কিছু নিয়ে আসছি। আল্লাহর কসম, এখন আমার ঘরে আল্লাহ এবং রসুল ছাড়া আমার ঘরে আর নাই। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। তুমি কবে দিবে মোলাকাত, দেখা দাও অতি গোপনে, আমি সইতে পারি না বীর ও জালা, ধন্য কর দিদারে। আমার ভাইরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর তার ঘরের যেই চাল ছিল তেমন ভালো চাল ছিল না, তার ঘরের যেই বেড়া ছিল বেড়াটাও তেমন ভালো ছিল না। ওই বেড়ার সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বেড়ার সঙ্গে হাতটা নাড়াইতেছেন,
আবু বকরের ছোট্ট শিশু সন্তান ডাক দিয়ে বললেন, ও বাবাজি, আপনি কেন বেড়ার সাথে হাতটা দিচ্ছেন, কারণ কি? আবু বকর ডাক দিয়ে বললেন, ও আম্মুরে, এই বেড়ার সঙ্গে একটা সুই ছিল, এই বেড়ার সঙ্গে একটি সুই ছিল, ওই সুইটা আমি খুঁজতেছি। আল্লাহর নবী আমাকে বলছে, আমার বাড়িতে যা কিছু আছে সম্পদ নিয়ে যেতে বলেছেন আল্লাহর নবীর আদেশ। আমি চাই না আমার ঘরে একটা সুই পরিমাণ সম্পদ আমার বাসায় থাকুক, এটা আমি কখনোই চাই না। তাহলে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীর জন্য কত ভালোবাসতেন, নবীর জন্য জীবন দিতেন, অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী কাল কিয়ামতের মাঠে কঠিন ওই দিন তাম পৃথিবীর সব মানুষ সবাই বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আর আমার নবী বলবে, ইয়া উম্মতি। আমার নবী একবার নয়, দুইবার নয়, তার জিকির থাকবে, ইয়া উম্মতি, তার জিকির থাকবে না, ইয়া সাহাবি। অথচ সাহাবিরা জীবন দিলেন আমার নবীকে এতটা ভালোবাসতেন, ওই নবী সাহাবিদের কথা বললেন না, আপনার আমার কথা বলেছেন, আজকে মুসলমান হয়েছি, নবীর উম্মত হয়েছি, অথচ নবীর প্রতি কোনো ভালোবাসা নাই, সিরাত নাই, সুরাত নাই। আমার ভাইরা, এই রকমের অল্প ভালোবাসা দিয়ে নবীর কখনোই তার সুপরিশ পাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, সূরাতুল আম্বিয়ার ভিতরে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, তামা পৃথিবীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি, তবে আপনি মানুষের জন্য শুধু রহমত না, আপনি দানবের জন্য রহমত না, গোটা পৃথিবীতে যা কিছু আছে, মানুষ হোক, দানব হোক, পশু হোক, সব কিছুর জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আমার ভাইরা, আমার নবী কেমন জানেন না? আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, তিনি হচ্ছেন বিশ্ব নবী এবং তিনি শেষ নবী। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, নবী শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। আমার ভাইরা, আমার নবীর মর্যাদা কেমন? তাম পৃথিবীতে একজন নয়, দুইজন নয়, অসংখ্য নবীর এসেছেন, আমার নবীকে যা যা দান করেছেন আল্লাহ পাক অন্য নবীদেরকে তা দান করেন নাই, আমার নবীকে স্পেশাল কিছু জিনিস দান করেছেন, তার ভিতরে একটা জিনিস হলো সাহিবুশ শাফাআ। কাল কিয়ামতের মাঠে কঠিন ওই হাশরের দিন তামা পৃথিবীর সকল মানুষরা ওই দিন উঠবে, শোনো, ভালো করে শোনো, আজকে কারো কথা বলার ক্ষমতা নাই, একজন কথা বলতে পারবে, তিনি কে? তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী, মহানবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই শুধু আজকে কথা বলতে পারবেন। সব লোকেরা নবীর কাছে যাইবেন, সবাই দেখবে মাকামে মাহমুদে আমার নবী সিজদায় পড়ে আছে, আর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, আমার নবী কান্না করবেন, নবীকে ডাক দিয়ে আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ায় অনেক কান্না করছেন, আমি সহ্য করেছি, এখন আপনি কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করব না। ও আমার হাবিব, আপনি মাথা তুলেন, আজকে আপনি যাকে ইচ্ছা তাকে শাফাত করে জান্নাতে নিতে পারবেন, আপনাকে আমি এই ক্ষমতা দিয়েছি। আমার ভাইরা, আমার নবী ওই সময় তাদেরকে শাফাত করবেন যারা নবীর উপরে ভালো, নবীর প্রতি ভালোবাসা রাখবেন, নবীর সুন্নাত কঠিনভাবে ধরবেন, তাদের কি নবীজি শাফাত করে করে জান্নাতের দিয়ে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেক স্পেশাল জিনিস দান করবেন, তার ভিতরে একটি হচ্ছেন সাহিবুল কাউসার। কাল কিয়ামতের মাঠে ওই কঠিন মুসিবতের সময় মানুষ পানি পিপাসায় জিব্বাটা বের হয়ে যাবে, হাকার কাকার করবে। আমার ভাইরা, এই সূর্যটা আজকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যের তাপ আজকে আমি সহ্য করতে পারি না রে মুসলমান। ওই দিন এই সূর্যটা 1 বিঘা অথবা 4 আঙ্গুল পরিমাণ উপরে থাকবে। কঠিন সমস্যা, পানির পিপাসা করবে, পানি পানি বলে কান্না করবে, কিন্তু কেউ পানি পাবে না। ওই দিন আল্লাহ নবী বিশ্ব নবী সরদার দোয়ালাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক বানাইবেন। আমার আল্লাহ, যারা ওই হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করবে রে মুসলমান, তাদের আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। ওই পানিটা কেমন জানো নিরে মুসলমান, ওই পানিটা এত সুন্দর, এত সাদা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। ওই পানিটা পান করাইবেন যারা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ এবং রসুলকে ভালোবেসেছে, অবশ্যই তারাই শুধু ওই পানিটা খাইতে পারবে। নবীর কাছে সবাই পানি খাইতে চাইবেন, উম্মাদদের ভিতরে সবাই যাইবেন, কিন্তু কিছু কিছু উম্মাদ পানি খাওয়ার আগেই তাদের সামনে কাপড় পরে যাবে, পর্দা পরে যাবে। আল্লাহ নবী পানি দিবেন, তার উম্মাদরা পানি খেতে যাইবেন, কিছু কিছু উম্মাদ যখন পানিটা খেতে যাইবে, কাছাকাছি যখন যাইবে পানিটা খাবে, নেয় নেয় নিবে, নেওয়ার আগেই তার সামনে পর্দা পরে যাবে। আমার নবী জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহ, এই পর্দাটা পরার কারণ কি? আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, আপনি জানেন না, এরা হচ্ছে মোনাফিক বেঈমান, এরা উপরে ফিটফাট ছিল, বিদারে সদরগার ছিল, এরা আপনাকে ভালোবাসত না, আমি আল্লাহকেও ভালোবাসত না, এরা উপরে উপরে বলতো আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু বিতর্গত আপনাকে ভালোবাসত না রে নবী। ও নবীজি, আজকে তাদের জন্য পানিটা হারাম করে দিয়েছি, তারা কখনোই পানি খেতে পারবে না, বড় আফসোস, তারা পানি খাইতে পারবে না। আমার ভাইরা,
আল্লাহ নবীজি কাঁদবেন উম্মতের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় থাকাকালীন নিজের কলিজার টুকরা নাতির কথা বলেন নাই রে মুসলমান, স্ত্রীর কথা বলেন নাই, মার কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, শুরুতেও বলছেন উম্মতের কথা। আর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন শেষ সময় যেই কথাটা বলছেন আমার ভাইরা, ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। ও দুনিয়ার মুসলমান একটু ভাবিয়ে দেখুন, নবীজি শেষ সময় দুনিয়ার কারো কথা বলেন না, সাহাবীরা জীবন দিয়ে ভালোবেসেছেন, আমার নবীকে অনেক ভালোবাসছেন, কতটা ভালোবাসছেন, ভালোবাসার পরে সাহাবীদের কথা বললেন না, আয়েশার কথা বললেন না, খাদিজার কথা বললেন না, শেষ যেই কথাটা বলেছেন সেই কথাটাও ছিল উম্মতের কথা। সেই উম্মতের কথা নবীজি শেষ সময় বলছে, শুরুতেও বলছে, সেই উম্মতরা আজ নবীকে ভালোভাবে চিনতে পারল না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে উডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মাদিনায়, এ আশিকেরই দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে উডরি না। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ এবং রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি করে দেন। সকলে বলি আমিন।